আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ছেলেদের পায়জামা কাটিং ও সেলাই। বন্ধুরা, সঠিক নিয়মে সহজ করে শিখিয়ে দেবো, আরও শিখিয়ে দেবো কীভাবে পকেট তৈরি করতে হয়, কীভাবে পায়জামাটি সেলাই করতে হয়, কীভাবে ইলাস্টিক লাগাতে হয়, খুব সহজভাবে দেখিয়ে দেবো। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করব নতুন যারা আছেন তারাও খুব সহজেই এই পায়জামাটি কাটিং এবং সেলাই করে নিতে পারবে। তাহলে চলুন পায়জামাটি কাটিং ও সেলাই করে দেখাই। বন্ধুরা, এই পায়জামাটি কাটার জন্য আমি কাপড় নিয়েছি 1 গজ 12 গিরা। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। বন্ধুরা, 1 গজ 12 গিরা কাপড় 31 ইঞ্চি হয়, কিন্তু আমাদের সর্বমোট কাপড় লাগবে 31 ইঞ্চি ঝুল। এর জন্য আমাদের উপরে ইলাস্টিকের জন্য সেলাই মার্জিন রাখতে হবে এবং নিচে আমাদের মহড়ার জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে, তাহলে কিন্তু এই কাপড় দিয়ে আমাদের হবে না। এর জন্য আমাদের কী করতে হবে দেখুন, এর জন্য আমাদের কাপড় এরকমভাবে দুটি পায়ের মাথায় এক করে নিয়ে কাপড়টিকে দুই পাট করে নিতে হবে। ঠিক এরকমভাবে কাপড়টিকে দুই পাট করে নেওয়ার পর কাপড়টিকে ঘুরিয়ে আড়া সিস্টেম করে নিতে হবে। এর জন্য আমরা কাপড়টাকে এরকমভাবে ঘুরিয়ে নেব। এরকমভাবে কাপড়টিকে ঘুরিয়ে আড়া সিস্টেম করে নিলাম। এখন যা করতে হবে আমাদের, এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে চার পাট করলাম। দেখুন এখানে রয়েছে আমাদের দুটি পাট, এখানে রয়েছে দুটি পাট, এরকমভাবে চার পাট করে নিতে হবে। এরপর দেখুন আমার পাশে অ্যাটাচ পাশ রয়েছে, আমার সামনের সাইড খোলা রয়েছে, পায়জামার ক্ষেত্রে দুই সাইডটি খোলা থাকলে কোনো রকম সমস্যা হবে না। প্রথমে আমাদের যা করতে হবে, 2 ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে নিতে হবে, এটা ইলাস্টিকের জন্য। নেই দাগটা সোজা করে নিতে হবে। এরকমভাবে ডাকটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের পায়জামার ঝুলের মাপ নিতে হবে। পায়জামার ঝুল নেওয়ার জন্য আমরা ফিতাটাকে এরকমভাবে রাখবো। এই পায়জামাটির ঝুল হবে 31 ইঞ্চি, 31 এটা একটা মার্ক করে নেব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় আমাদের নিয়ে নিতে হবে। নিয়ে দুটি দাগ সমান করে নিতে হবে। এরকমভাবে ঝুলের মাপটি নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পায়জামার হিপ এবং হাই। আমরা একটিমাত্র সূত্র দিয়ে এই পায়জামাটি কাটিং ও সেলাই করে দেখাবো। দেখুন আমাদের পায়জামার যে ঝুল রয়েছে, ঝুলকে আমরা 3 ভাগ করে নেব। 3 ভাগ করে যা বাড়াবে সেটা আমরা হিপ দিব এবং হাই দেবো। তাহলে আমাদের পায়জামার কিন্তু 31 ইঞ্চি ঝুল, 31কে যদি আমরা 3 ভাগ করি তাহলে কত হচ্ছে, 31কে 3 ভাগ করলে হয় 10.25 ইঞ্চি। এখান থেকে ফিতাটি রাখবো, রাখার পর 10.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি হাইয়ের জন্য। তাহলে আমরা হাই যা দিলাম এবং হিপও সেটাই হবে, একই হবে, এখানেও 10.25 ইঞ্চি হবে। তাহলে আমাদের হাই যে হিপ যা হবে এবং হিপের সমপরিমাণ আমাদের হাইও দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা ঝুলকে 3 ভাগ করে 1 ভাগ আমরা হিপ দিব এবং হাই দিব। আশা করি বুঝতে পারছেন। এর জন্য দেখুন এখানে আমরা 10.25 ইঞ্চি নিলাম, এখানেও 10.25 ইঞ্চি নেব। এরপরে আমাদের ফ্লাই রাউন্ডের জন্য, আমাদের রাউন্ড শেপের জন্য আরও 2 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এই 2 ইঞ্চি কাপড় আপনাকে যে কোনো পায়জামার ক্ষেত্রে নিতে হবে, ছেলেদের বলেন, মেয়েদের বলেন, ছোটো বড়ো সব ধরনের পায়জামার ক্ষেত্রে আপনাকে 2 থেকে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় আপনাদের নিতে হবে। কেমন, এর জন্য আমি 2 ইঞ্চি করে একটা মার্ক করে নিলাম। নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নেব। চক দুই কালার হয়ে গেল। দেখুন এরপরে আমাদের যা করতে হবে, ফ্লাই রাউন্ডটা করে নিতে হবে। রাউন্ডটা একেবারে খাড়া করে দেবেন না, একেবারে খাড়া যখন করবেন তখন কিন্তু আমরা যখন সেলাই করবেন, হাইতে যখন সেলাই দেবেন তখন কিন্তু এই জায়গাতে কুচি থাকার সম্ভাবনা বেশি থাকবে। তাই যা করতে হবে, এখান থেকে একটু এরো করে সেলাই করে দেবেন। কেমন, তাহলে দেখুন এই হাইটে নেওয়ার পর আমাদের যা করতে হবে, পায়ের নিচের ঘের, পায়ের নিচের ঘের সাধারণত কাস্টমার রুচি অনুযায়ী দিতে হবে। এছাড়াও এই পায়জামাটি পায়ের ঘের হবে 11 ইঞ্চি, তাহলে 11কে আমরা যদি অর্ধেক করি কত হয়, 5.5, এখান থেকে 5.5 নিতে হবে এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপর আমাদের যা করতে হবে, এই শেপটা এখান থেকে আমাদের এই শেপটা করে নিতে হবে। এই শেপটা কিন্তু আপনারা হাতেও করে নিতে পারেন বা স্কিল দিয়ে করে নিতে, হাতে কীভাবে করতে হয় দেখুন। এরকমভাবে হাতেও করে নিতে পারবেন, আবার এরকম স্কেল দিয়েও আপনারা করে নিতে পারেন। এরকম স্কেল থাকলে সবচেয়ে বেশি সুবিধা। এরকম একটা স্কেল বাজার থেকে কিনে নেবেন, 20 থেকে 25 টাকা দাম নেবে, অবশ্যই আপনারা কিনে নেবেন। কেমন, তাহলে কিন্তু কাজ কাটিং করতে, যে কোনো কাজ কাটিং করতে খুব সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন আমরা স্কেল দিয়ে দাগটা করে নিচ্ছি। এই দাগটি করে নেওয়ার পর এখানে আমাদের একটু বাঁকা করে দিতে হবে।
বাঁকা করে দিলাম, এই জন্য আমরা যখন এটা ভাঁজ দিয়ে নেব তখন কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু সোজা যদি কাটিং করি তাহলে কিন্তু এই পার্টটা আমাদের শর্ট হয়ে যাবে। যখন আমরা এরকমভাবে বাঁকা করে দিয়ে ভাঁজ করব তখন কিন্তু আমাদের সুন্দরভাবে ভাঁজটা বসে যাবে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এখন দিতে হবে আমাদের ফ্লাইয়ের টেন। টেনটা কীভাবে দেবেন, টেন দেওয়ার জন্য দেখুন এই যে হাইয়ের যে মার্ক রয়েছে, এই মার্ক থেকে উপরে থেকে ছোটো যেসব পায়জামা হবে সেসব পায়জামাতে 3 ইঞ্চি করে দেবেন। যখন বড় সিস্টেম হবে তখন 3.5 থেকে 4, 4.5 পর্যন্ত আপনি দিয়ে নিতে পারবেন। আমি এই পায়জামাটির হাই দিচ্ছি 3 ইঞ্চিতে, এরকমভাবে ঘুরে 3 ইঞ্চি থেকে মার্ক করে নিচ্ছি। এবং এখান থেকে আপনার চেন যতটুকু প্রয়োজন আপনার ঠিক সেই পরিমাণ আপনি দিয়ে নেবেন। আমি দেখুন আমি চেনটা দিচ্ছি 5.5 ইঞ্চি। চেনের মাপটি নেওয়ার পর আমাদের দিতে হবে পায়জামার পকেট। পায়জামার পকেট যদি আমরা সোজা করে কাটিং করি তাহলে কিন্তু আমরা যখন পায়জামাটি সেলাই করবো তখন কিন্তু পিছনে পাঠে চলে যাবে, পকেটটা কিন্তু আমাদের পিছনের দিকে চলে যাবে। এই জন্য আমরা কী করবো, আমরা সামনের দিকে আগায় একটু পকেট তৈরি করবো। এর জন্য যা করতে হবে দেখুন এখানে কিন্তু আমাদের মাঝপথ, এই মাঝখান থেকে আমরা 1.5 ইঞ্চি সামনের দিকে আগায় নেব। এই দাগটা সমান করে নেব। এরপরে আমাদের পকেট দিতে, পকেটটি আপনি কীভাবে দেবেন, পকেট দিতে হবে এই যে আমরা যে ইলাস্টিকের মার্ক দিয়েছি, ইলাস্টিকের মার্ক থেকে ধরে 2 ইঞ্চি থেকে 2.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। এই 2.25 ইঞ্চি পর থেকে আপনি পকেট যতটুকু পর্যন্ত আপনি দিবেন, পায়জামা ছোটো বড়ো হিসাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি সে পরিমাণ পর্যন্ত আপনি দিয়ে নিতে পারবেন। আমি এই পায়জামাটি পকেট দিতেছি 5.5 ইঞ্চি। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমাদের মাপটি হয়ে গেল, আর কোনো মাপের কোনো প্রয়োজন নেই, এই পর্যায়ে এটাকে কেটে নিতে হবে। এখন এখানে একটা কাট দিয়ে নিতে হবে যাতে করে আমরা ভাঁজ নিচে ভাঁজ দিতে কাপড়টি ভাঁজ করতে আমাদের সুবিধা হয়। এর জন্য আমরা উপরে দুটি পার্টে আমরা একটা মার্ক করে নেবো, চেন লাগানোর জন্য বা ফ্লাই তৈরি করার জন্য। এবং পকেটের জন্য আমরা এই পায়জামাতে আমি একটি পকেট মাত্র দেবো, এর জন্য আমি এক পার্টকে ফাঁক দিয়ে নিচ্ছি। দেখুন দুটি পাপড় বাদ দিয়ে আমি একটা পকেটে পকেট করবো, এই জন্য আমি এক কাপড়ে ফাঁক দিয়ে নিচ্ছি। এরকমভাবে পকেটে মার্কটা করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু পায়জামাটি কাটিং হয়ে গেল। এখন আমি পকেট কাটিং করে নেব। পকেট কাটার জন্য বাস্তি যে কাপড়টা রয়েছে এই কাপড় থেকে আমি এখান থেকে এই পাশ থেকে পকেটটা নিয়ে নেব। এর জন্য কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে নেব, ঠিক এরকমভাবে সাইজ করে নেওয়ার পর পকেট রেডি করে নিতে হবে। ঠিক এরকমভাবে ক্রস করে কাটিং করে নেবেন। তাহলে দেখুন আমাদের কিন্তু পায়জামাটি পকেটে হয়ে গেল। এখন পায়জামা কীভাবে সেলাই করতে হয় আমি খুব সহজ করে দেখিয়ে দেবো, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আপনি পকেট তৈরি করতে পারবেন, ইলাস্টিক লাগাতে পারবেন এবং পায়জামা পুরো পায়জামা কাটিং এবং সেলাই খুব সহজেই করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা পায়জামাটি সেলাই করে দেখাই। বন্ধুরা পায়জামাটি সেলাইয়ের পূর্বে আমাদের ফ্লাই এবং চেনপট্টি কাটিং করে নিতে হবে। এর জন্য দেখুন এই কাপড়টিকে সোজা করে কেটে নেব। কেটে নেওয়ার পর এরকমভাবে একটা ভাঁজ দেবো, ভাঁজ দেওয়ার পরে এটাকে কেটে নেব। পায়জামাটা আমি খুব শর্টকাটে করতেছি, দেখুন এরকমভাবে এই কাপড়টাকে ডবল থাকলো, ডবল রাখলাম। এই ডবল রাখার জন্য আমরা এই দিক দিয়ে চেন সেট করবো। এবং আমরা ফ্লাই তৈরি করার জন্য দেখুন এখান থেকে আমরা ফ্লাইটা কেটে নেব। তাহলে আমাদের এটা কিন্তু গেল ফ্লাইয়ের পার্ট, আর এটা গেল আমাদের চেনের পার্ট। তাহলে আমার চেনপট্টি এবং ফ্লাইপট্টি হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে পায়জামার নিচে ডাউনটা ভেঙে নিতে হবে। এর জন্য আমরা কী করবো দেখুন এই যে ডাউনটা রয়েছে আমরা এক পার্ট এই পাশে ভাজাবো আর এক পার্ট ওই পাশে ভাজাবো। ঠিক এরকমভাবে দেখুন আমি ভেঙে নিচ্ছি, এই পাশটা এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এই কাপড়টাকে এরকমভাবে আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজটা এক সমান করে নিতে হবে। এরপরে যা করতে হবে এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এই পাশে এরকমভাবে একইভাবে এটাকেও ভাঁজ করে নিতে হবে এক সমান করে। ঠিক এরকমভাবে আর একটা ভাঁজ করে নিতে হবে। আমি ভাঁজটা করে নিলাম বক্রম ছাড়া, এটাতে আপনি পেস্টিং দিয়েও ভাঁজ করে নিতে পারবেন। কেমন, তাহলে আমাদের পায়জামাটি যেসব প্রয়োজন আমরা করে নিলাম। এখন পায়জামাটি সেলাই করে দেখাবো। বন্ধুরা এখন ফ্লাই তৈরি করে, ফ্লাই তৈরি করে দেখুন এটা আমাদের ফ্লাই আর এটা আমাদের আর একটা পার্ট আলগা পার্ট। এই আলগা পার্টের উপর এই পার্টটা বসিয়ে নেবো, বসিয়ে নেওয়ার পর এই পাশ দেখতে সিলাই করে নেবো।
এরকম ভাবে কেটে নেওয়ার পর এই কাপড়টাকে উল্টে নেবো, এই কাপড়টাকে এরকম ভাবে ডবল একটা সেলাই দিয়ে নেবো। এরকম ভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এটাকে সমান করে কেটে নিতে হবে। তাহলে আমাদের ডানা পাটটি হয়ে গেল, এখন এটাকে রেখে দেবো। এখন বামা পাট দেখুন ডবল করে আমি ভাঁজ করে নিয়েছি, এরকম করে এখন চেন বসিয়ে দেবো। এরকম ভাবে চেনটি বসিয়ে নেবো। বন্ধুরা আমি খুব শর্টকাটে দেখাচ্ছি যাতে করে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা একটু ভালো করে নেবেন কেমন। এরকম ভাবে চেনটি বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের নিচে ডাউনটা সেলাই দিতে হবে। এর জন্য দেখুন ডাউন এ পাশে দুটো সেলাই, এ পাশে দুটো সেলাই দেবো, চাইলে আপনারা ডিজাইনও করে নিতে পারেন। ঠিক এরকমভাবে ডবল এ পাশে দুটো সেলাই, এ পাশে দুটো সেলাই, এরকমভাবে দিন। আমি একটা পার্ট দেখালাম, একটা পার্ট আপনারা দেখে নেবেন কেমন। এরকমভাবে আমি দুটি পার্ট করে নিলাম, আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন। নেওয়ার পরে এখন পকেট তৈরি করে দেখাবো, দেখুন পকেট তৈরি করার জন্য পকেটটিকে আমরা এরকমভাবে মেলায় নিই। মেলায় নেওয়ার পর দেখুন এই যে এখানে আমাদের কিন্তু এটা উল্টো পাশ, এটা আমাদের বাও পাশ, আমরা এই বাও পাশ এবং বাও পাশে আমরা রাখবো। রাখার পরে এরকমভাবে চিকন করে একটা সেলাই দিয়ে নেবো। কাঠ যেখান থেকে রয়েছে ঠিক কাঠ থেকে এই কাঠ পর্যন্ত আমরা সেলাইটা করে নিচ্ছি। এরপর এই যে কাঠ রয়েছে, এই কাঠ রয়েছে, এই কাঠ থেকে আমরা যতটুকু সেলাই দিয়েছি ঠিক সেই পরিমাণ আমরা এখানে কাঠ দিয়ে নেবো। নেওয়ার পর এই কাঠটা আমরা এরকমভাবে উল্টে নেবো, উল্টে নেওয়ার পর এরকমভাবে আরেকটি সেলাই দিয়ে নেবো, এরকমভাবে আরেকটি সেলাই দিয়ে নেবো। এই সেলাইটি দিয়ে নেওয়ার পর পকেটটা আমরা এরকমভাবে উল্টে নেবো, উল্টে নেওয়ার পর পকেটটাকে এরকমভাবে একটা ভাঁজ দিয়ে এই পাশ দিয়ে আমরা সেলাই দিয়ে নেবো। এরপর এখানে একটা কাট দিয়ে নেবো যাতে করে পকেটটা সুন্দরভাবে উল্টে যায়, ঠিক এরকমভাবে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে কিছুতে কোনাটা করে নেবেন, আমি কোনা করে নিলাম। নেওয়ার পরে এখন এই এই পাশ দিয়ে আমাদের সেলাই দিতে হবে। সেলাই দিয়ে করার পর দেখুন এই যে পকেটের কানেটা রয়েছে, এই মাথাটা রয়েছে, দুটি মাথা এক সমান করে নিয়ে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এবং এই পাশেও কাট দিয়ে নিতে হবে। এরকমভাবে টাকটি দুই পাশে টাক দিয়ে নেওয়ার পর এই কাপড়টাকে এরকমভাবে এরকমভাবে বসিয়ে নিতে হবে, এক সমান করে বসিয়ে নিতে হবে। এখানে দেখতে হবে পকেটের উপর যেন সেলাইটা না পড়ে, এবার দেখে নিতে হবে। এভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর যতটুকু পর্যন্ত কাটা রয়েছে ঠিক সেই পর্যন্ত সেলাই নিতে হবে। এরপরে আমরা এটাকে উল্টে নেবো, উল্টে নেওয়ার পর পিছনে পাড় দিয়ে একটা চাপ সেলাই দেবো। যেখান থেকে আমরা কাটিং করে নিয়েছি ঠিক সেই পর্যন্ত আমরা ডাবল সিলিপ দিয়ে নেবো। নেওয়ার পরে দেখুন পকেটটি কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখুন আমাদের এই পাশে কিন্তু আমাদের খোলা রয়েছে, তাই না? এই খোলা পাটটা আমরা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, সামনের সঙ্গে জয়েন দিয়ে নেবো। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের পকেটটি হয়ে গেল। এখন যা করতে হবে, এখন চেন এ পাশে আমাদের বামার বসাতে হবে। এর জন্য আমরা কী করবো, চেনের পাটটা রয়েছে, চেনের পাটটা এরকমভাবে অর্থাৎ উপর থেকে যারা মিশে আসবে সেটা হবে চেনের পাট, এরকমভাবে কাপড়টিকে ভাঁজ করে নেবো। নেওয়ার পরে এগুলো করে বসিয়ে দেবো, এই কাপড়টাকে এমনভাবে বসিয়ে নিতে হবে যাতে করে আমাদের চেন উপরে যেন না ওঠে, দেখে নিতে। এরকমভাবে বসিয়ে নেবে, চেনে যে রানারটা রয়েছে এই রানারটা আমরা এই পাশে নিয়ে আসবো, আশা করি এটা এখানে একটা টাক দিয়ে নেবো। এরকমভাবে টাকটি দিয়ে নেওয়ার পর আমাদের যা করতে হবে, এই যে উপরে যে বাড়তি অংশ আছে বাড়তি অংশটা কেটে বাদ দিতে হবে, মানে নিচেও এই বাড়তি অংশটুকু নিতে বাদ দিয়ে নেবো। বাদ দেওয়া নেওয়ার পর এটাকে আমরা এরকমভাবে কিন্তু আমরা চেনকুটিটা বসিয়ে নিলাম, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যা করবো ফ্লাই একটা ডানা, ডানাটা বসিয়ে নেবো। দেখুন আমরা যে পাশে কাট দিয়ে নিচ্ছি ঠিক সেই পাশে উল্টা বল দেখে নিতে হবে, উল্টা বল দেখে নেওয়ার পর এটাকে ফ্লাইটাকে উপরে বসিয়ে দিতে হবে, যেখান থেকে কাট রয়েছে ঠিক সেখান থেকে বসিয়ে নিতে হবে। দেখুন যেখান থেকে কাট রয়েছে সেখান থেকে আমাদের বসিয়ে নিতে হবে, বসিয়ে নেওয়ার পর যেখানে উপর দিয়ে একটা চাপ সেলাই দিবো, ফ্লাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিবো। ফ্লাইটা কীভাবে বসাতে হবে অবশ্যই বুঝতে পারছি। এখন যা করতে হবে আমাদের বাম পাশটা এরকমভাবে বসিয়ে নিতে হবে। এরপরে আমাদের ডানার অংশ যেটুকু রয়েছে এই ডানাটা এরকমভাবে বসিয়ে নিতে হবে, এই ডানাটা এরকম বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে এক মিনিট দূর দিয়ে সেলাই করে নিতে হবে। এখান থেকে ব্যাকটা দেওয়ার পর আমরা এই এখান থেকে আবার ধরবো, ঠিক এখান থেকে এরকমভাবে সেলাইটাকে টেনে নেবো,
কিনে নেওয়ার পর এখান থেকে আবার ধরবো সিলাইটা, দেখুন ঠিক এরকমভাবে এখান থেকে সিলাইটা করতে হবে। এরপরে এটাকে এরকমভাবে উল্টে নিতে হবে, উল্টে নেওয়ার পর দেখুন সেম রয়েছে, সেম উপর দিয়ে একটা সিলাই দিতে হবে। তাহলে এরকমভাবে চেন উপর দিয়ে সিলাই দেওয়ার পর এটাকে বাঁ দিক করে নিতে হবে। টেনে এরপর দেখুন এই যে হাই থেকে আমরা সিলাইটি এরকমভাবে রাখবো এবং সিলাই ধরে নেওয়ার পর দেখুন এ পর্যন্ত আমরা আগে আসবো। এরপর আমাদের যা করতে হবে, আমাদের যতটুকু পর্যন্ত আমরা কাট দিয়ে নিয়েছি ঠিক সেখান থেকে আমরা একটা মার্ক করে নেবো, এখান থেকে আমাদের ব্যাগটা দিতে হবে। এরকম ব্যাগটা দেওয়ার পর এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরে নেওয়ার পর এখানে রাউন্ড করে দিই, রাউন্ডটা আপনারা চাইলে চোখ দিয়েও করে নিতে পারেন বা এমনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমনভাবে দিতে হবে যেন ফ্লাই কুর্তির সঙ্গে সিলাইটা যেন না বসে যায়, এরকমভাবে দেখে নিতে হবে এবং তুমি যতটুকু রয়েছে ঠিক সে তিনি মাথা পর্যন্ত আশা করে এটাকে ঘুরে নিচ্ছি, এরকমভাবে ঘুরে নেওয়ার পর এরকমভাবে আবার সিলাই করে নিতে হবে। তাহলে ফ্লাইটটা কীভাবে করতে হয় আশা করি বুঝতে পারছি, এরকমভাবে আমাদের ফ্লাইটটা করে নিতে হবে যাতে করে আমাদের কুর্তিটার উপরে যেন সিলাইটা না বসে, কেমন এরকমভাবে আমরা তিনটি জয়েন দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এটাকে আমি হাই এক পাশে জয়েন দিয়ে নিয়েছি, এখন যা করতে হবে আমাদের এই হাই এই পাশটাও জয়েন দিয়ে নিতে হবে, দেখুন এই পাশটাও জয়েন দিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে জয়েন দিয়ে নেওয়ার পর দেখুন এখন আমরা হাই সিলাই দেবো, হাই সিলাই দেওয়ার জন্য এই দুটো পার্ট রয়েছে এই পার্টে এরকমভাবে মেলানো দেবো। নেওয়ার পরে যে হাই সিলাইটা আমরা ঠিক রাখবো, রাখার পরে পায়ের ঘিরে আমাদের যতটুকু রয়েছে ঠিক সেই পরিমাণ দিয়ে আমরা এটাকে সিলাই দিয়ে নেবো এবং সিলাইটা অবশ্যই ডবল সিলাই দিয়ে নেবেন। এরকমভাবে শেষ মাথে আসার পর দুটি পা যেন এক সমান হয়, ছোটো বড় যেন না হয় এটা অবশ্যই দেখে নিতে হবে, এরকমভাবে দেখে নিয়ে আমরা সিলাই করে নেবো। ঠিক এরকমভাবে সুন্দর করে দেখে নেবো যাতে করে আমাদের ছোটো বড় না হয়, দেখে সিলাই দিব। সিলাইটি দিয়ে হ্যাঁ সিলাইটি দিয়ে নেওয়ার পর এটাকে আমরা উল্টো করে নেবো, চিকন করে একটা ফল সিলাই দিতে হবে, যেহেতু আমার প্যাড রয়েছে আমি এই জন্য আমি ভাজা দিচ্ছি না। এরপর আমাদের যা করতে হবে ইলাস্টিক নিতে হবে, ইলাস্টিক আমরা কীভাবে নেবো দেখুন, ইলাস্টিক নেওয়ার জন্য আমাদের হিপ যা রয়েছে হিপের অর্ধেক সমান করে নেবো, হিপ যা রয়েছে হিপের অর্ধেক করে নেবো, এখানে কেটে নেবো। কেটে নেওয়ার পর ইলাস্টিকটাকে এরকমভাবে একটা ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে নেওয়ার পর এটাকে সিলাই দিয়ে নিতে হবে, সিলাইটা এমনভাবে করতে হবে যাতে করে আপনার সিলাইটা যেন চুটে না যায়, অবশ্যই দেখে নেবেন এবং মজবুত করে সিলাই দিতে হবে। এরকমভাবে মজবুত করে সিলাই দিতে হবে, সিলাইয়ের দর্শন দেখতে হবে ইলাস্টিক এরকম প্যাচ না করে থাকে, অবশ্যই দেখে নেবেন এরকমভাবে সুন্দর করে সিলাই করে নেবেন যাতে করে এটা খুলে যেন না যায়। এরপরে আমাদের যা করতে হবে এই যে পায়জামাটি রয়েছে এখানে কিন্তু আমরা সিলাই দিলাম না, যেহেতু এটা পায়ে রয়েছে সিলাই দিলাম, পায়ে না থাকলে অবশ্যই এখানে কাছে একটা সিলাই দিয়ে নিতে হবে। এরপরে আমাদের যা করতে হবে যে কোনো এক পাশ থেকে আমাদের ইলাস্টিকটা এরকমভাবে নিতে হবে, নেওয়ার পরে এরকমভাবে বসিয়ে নিতে হবে, নেওয়ার পরে এই কাপড়টাকে এরকমভাবে দিতে হবে, দেওয়ার পরে এখন এটাকে আমরা সিলাই করে নিচ্ছি। সিলাই যখন করবেন দেখুন জয়েন্টের সঙ্গে জয়েন্ট যখন মিলিয়ে নেবেন তখন কিন্তু ইলাস্টিক আর কোনো রকম সমস্যা হবে না। আর ইলাস্টিকটা কীভাবে লাগাতে হয় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে সিলাইটি করে নেওয়ার পর দেখা যাচ্ছে এরকমভাবে ইলাস্টিক আমাদের শর্ট হবে, এখন যা করতে হবে এরকমভাবে ইলাস্টিকটা টেনে নিতে হবে, এমনভাবে টেনে নেবেন যাতে করে ইলাস্টিকটা যেন প্যাচ না পড়ে, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখার পর এটা করতে হবে, কেমন নেওয়ার পরে দেখুন এরকম টেনে নেওয়ার পর যতক্ষণ আপনার কাপড়টা নামিয়ে থাকে ততক্ষণ আপনাকে এরকমভাবে টান করতে হবে, কেমন দেখুন আমি সিলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে শেষে আসার পরে ইলাস্টিক এরকমভাবে লম্বা করে টান করে নিতে হবে, টান করে নিয়ে এটাকে বসিয়ে নিতে হবে। এরকমভাবে সিলাইটি করে নেওয়ার পর দেখুন আমাদের ইলাস্টিক কিন্তু এরকমভাবে কোসম হয়ে আছে, তাই না, এটাকে কী করতে হবে এরকমভাবে টান করে নিতে হবে, টান করে যেখানকার কাপড় ঠিক সেখানে বসিয়ে নিতে হবে, এরকমভাবে সুন্দর করে টান করে নিতে হবে, মানে যেখানকার কাপড় ঠিক সেখানে বসাতে হবে আপনাকে, এরকমভাবে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর দেখুন যখন মিল হয়ে যাবে তখন কিন্তু আমাদের এরকমভাবে বসিয়ে নিতে হবে, বসিয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে একটা সিলাই দিয়ে নেবেন। উপর দিয়ে যখন সিলাই দেবেন তখন আপনাকে কিন্তু খুব জোরে টান করে নিতে হবে, এরকমভাবে টান করে বসিয়ে নিতে হবে, কেমন দেখুন বসিয়ে নিচ্ছি। বন্ধুরা পায়জামাটা আমাদের সিলাই হয়ে গেল, চেষ্টা করেছি কীভাবে পায়জামা কাটিং করতে হয়, কীভাবে সিলাই করতে হয়, কীভাবে পকেট লাগাতে হয়, কীভাবে ইলাস্টিক লাগাতে হয়, খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা দেবেন। বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।